পানির উপর ভাসছে হাজার ফুট দীর্ঘ সেতুটি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমার কাছে অবাক লেগেছিল, অবাক করা এই কাজ বাস্তবে রূপ দিয়েছে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের 60 জন উদ্যমী মানুষ। হ্যাঁ বলছি বন্ধুরা, বাংলাদেশের যশোরে অবস্থিত মনিরামপুরে দেশের দীর্ঘতম ভাসমান সেতুর কথা। 60 জন এই উদ্যমী মানুষ এবং তাদের সৃষ্টিশীল চিন্তা শক্তি ভাসমান এই সেতুটি নির্মাণ হয়েছে ঝাপা বাওয়ারের উপর। সেতুটির মাঝখানে দাঁড়ালে দেখতে পাবেন চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। বাওয়ারের পানি খুব স্বচ্ছ, তাই পানির দিকে তাকালেই দেখতে পাবেন পানির নিচে লতা পাতাগুলো পানির স্রোতের সাথে দোল খাচ্ছে, আর মনে হবে বাতাসের সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। সেতুটি সংযুক্ত করেছে ঝাপা গ্রাম এবং রাজগঞ্জ বাজারকে। গত 100 বছরের বেশি সময় ধরে ঝাপা গ্রামের মানুষগুলো ছিল পানিবন্দী। প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের বাওয়ারটি প্রায় 3 বর্গমিটারের ঝাপা গ্রামকে বেষ্টিত করে রেখেছে। লোহার পাত, প্লাস্টিকের ড্রাম এবং লোহার শীট দিয়ে তৈরি হয়েছে সেতুটি। আশপাশের 9 গ্রামের মানুষের যোগাযোগের নতুন দ্বার খুলে দিয়েছে এটি। এলাকার 60 জন ব্যক্তি মিলে নিজেদের টাকায় প্লাস্টিকের ড্রাম, লোহার অ্যাঙ্গেল ও শীট দিয়ে সেতুটি নির্মাণ করেছেন। নীল ও লাল রঙের দৃষ্টিনন্দন সেতুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষের ভিড় জমে। সেতুটি যশোরের মনিরামপুর উপজেলার রামগঞ্জ এলাকার ঝাপা বাওড়ে অবস্থিত। বন্ধুরা, ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামের সামাজিক একটি সংগঠনের 60 জন সদস্যের প্রতি মাসের জমানো টাকায় সেতুটি বানানো হয়েছে। সেতুটি সম্পূর্ণ উন্নয়নমূলক কাজের জন্যই এটি তৈরি করা হয়েছে। এটি নির্মাণে খরচ হয়েছে 50 লাখ টাকা। সরেজমিনে দেখা গেছে মনিরামপুর উপজেলার রামগঞ্জ এলাকায় 9 কিলোমিটার দীর্ঘ ও 0.5 কিলোমিটার চওড়া একটি বাওড় রয়েছে যা ঝাপা বাওড় নামে পরিচিত। বাওড়ের চারপাশে 9টি গ্রাম। গ্রামগুলোর মানুষ চলাচলের জন্য এতদিন নৌকা ও মাঝিদের উপর ভরসা করত। সেতুটি নির্মাণের আগ পর্যন্ত 20,000 গ্রামবাসীর যাতায়াতের একমাত্র ভরসা ছিল নৌকা এবং মাঝির উপরে। প্রায় সময়ই ঘটত দুর্ঘটনা, সময় মতো মিলত না নৌকা। 9 গ্রামের মানুষের যোগাযোগ ভোগান্তির কথা চিন্তা করে ভাসমান সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বাওড়ের পশ্চিম তীরে ঝাপা লক্ষ্মী কান্তপুর বালিয়াডাঙ্গা ডুমুরখালী গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দৈনন্দিন হাট বাজারের জন্য নৌকায় করে পূর্ব তীরে রামগঞ্জ বাজারে আসতে হয়। পূর্ব পাশের হানুয়ার, চণ্ডীপুর, মোবারকপুর, মোহরপুর, মনোহরপুর ও খালিয়া গ্রামের মানুষ ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ সহ বিভিন্ন প্রয়োজনে ওপারে যান। এই 9 গ্রামের মানুষের যোগাযোগে ভোগান্তির কথা ভেবে ভাসমান সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি কোনো অর্থ সহযোগিতা ছাড়াই পুরোপুরি ব্যক্তি উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় তৈরি হয়েছে এই ভাসমান সেতুটি। ঝাপা গ্রামবাসী প্রমাণ করে দেখালো 10-এর লাঠি 1-এর বোঝা। বাওড়ের মাঝামাঝি রামগঞ্জ বাজার থেকে ঝাপা গ্রামের ঈদগাহ পর্যন্ত 1,000 ফুট দীর্ঘ ও 8 ফুট চওড়া ভাসমান সেতুটি বানাতে প্রায় 4 মাস সময় লাগে। প্লাস্টিকের ড্রামের ওপর লোহার অ্যাঙ্গেল ও শীট দিয়ে সেতুটি তৈরি হয়েছে। সেতু দুই পাশে বাঁশ দিয়ে আরও 300 ফুট সংযোগ সেতু নির্মাণ করা হয়েছে। শুষ্ক মৌসুমে এই 300 ফুট পানি শুকিয়ে যায়। সেতু তৈরিতে নেওয়া হয়নি কোনো প্রকৌশলীর সাহায্য।
সেতু তৈরিতে ব্যবহার হয়েছে 850টির মতো প্লাস্টিকের ড্রাম, 800 মন লোহার পাত ও 250টি লোহার শিট। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে লোহার পাত দিয়ে একের পর এক ড্রাম যুক্ত করা তৈরি করা হয়েছে 8 ফুট চওড়া ও 1000 ফুট দীর্ঘ সেতুটি। সেতুর দুই পাশে বাঁশ দিয়ে আরও 300 ফুট সংযোগ সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতুর উপর দিয়ে মোটর সাইকেল, ভ্যান, রিক্সা সহ ছোট যানবাহন চলাচল করতে পারে। এত সময় শুনলেন স্বপ্ন পূরণের কথা, কিন্তু কিভাবে আসলো এই স্বপ্ন পূরণের বুদ্ধি? বাউড়ের পানির উপর 6টি প্লাস্টিকের ড্রাম দিয়ে লোহার অ্যাঙ্গেলের উপর 2টি স্যালো মেশিন বসিয়ে বাউড় থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। তাই দেখে প্রথমে ভাসমান সেতুর কথা চিন্তা করেন মোহাম্মদ আসাদুজ্জামান। এরপর গ্রামবাসীকে নিয়ে একটি বৈঠক করা হয়। বৈঠকে বাউড়ে ভাসমান সেতুর তৈরি চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত উপস্থাপন করা হয়। এটি ছিল শত বছরের স্বপ্ন পূরণের শুরুর কথা। প্রথমে পরীক্ষামূলকভাবে 16টি ড্রামের উপর অ্যাঙ্গেল দিয়ে 20 ফুট লম্বা একটি খাটের মতো বানিয়ে তাতে 32 জন মানুষ তার উপর উঠে দেখে সেটি পানিতে ভাসে কিনা ডুবে যায়। এই পরীক্ষার ফলাফল কি হতে পারে বন্ধুরা? এই পরীক্ষার ফলাফল সফল হয়। তখন স্থানীয় বিশ্বাস ইঞ্জিনিয়ার নামের একটি লেদ মেশিন কারখানার মালিক রবিউল ইসলামকে সেতু তৈরির দায়িত্ব দেওয়া হয়। বন্ধুরা, এই রবিউল ইসলাম বলেন তাদের প্রকৌশলগত কোনো শিক্ষা নেই, তবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 800 প্লাস্টিকের ড্রাম, 800 মন লোহার অ্যাঙ্গেল ও 250টি লোহার শিট দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুর উপর দিয়ে যে কোনো ধরনের মোটর সাইকেল, ভ্যান, রিক্সা সহ ছোট যান চলাচল করতে পারবে। 2018 সালের জানুয়ারি মাসের 2 তারিখে সেতুটি সবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই দিনটি ছিল ঝাপা গ্রামবাসীদের স্বপ্ন পূরণের দিন। তৈরি হয়েছিল দুই পারের মানুষের এক বিশাল মিলন মেলা। নীল এবং কমলা রঙের দৃষ্টিনন্দন সেতুটি দেখতে প্রতিদিন দূর দূরান্তর থেকে 100 দর্শনার্থী ভিড় করে। সেতুটির আশপাশে তাই তৈরি হয়ে গেছে ছোটখাটো কিছু মেলা। সেতুটি যশোরের মনিরামপুর উপজেলার রামগঞ্জ এলাকায় ঝাপা বাহরে অবস্থিত। চাইলে আপনারাও চলে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আরও এমন ধরনের অজানা কিছু তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে এমন মজার মজার আশ্চর্যজনক রহস্যমূলক ভিডিও আপনি মিস করে না যান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।